সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেন জুড়ে তাণ্ডবের পর ক্রিমিয়ার জ্বালানি ট্যাঙ্কারে হামলা। পুতিন দক্ষিণ আফ্রিকায় এলে গ্রেপ্তার হবেন হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। দ্বিতীয় মেয়াদ শেষের আগে মারা যেতে পারেন বাইডেন, বললেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পরমাণু চুক্তির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি কিমের বোনের। বোমাবর্ষণ থামা না পর্যন্ত আলোচনা নয়, বিবিসিকে জানাল জেনারেল হেমদতি। কাশ্মীরি যোদ্ধাদের মোকাবেলায় হিন্দু মিলিশিয়াদের অস্ত্র দিচ্ছে ভারত। এবং লেবাননের বিদ্যুৎ সংকটে সমাধান করে দিতে পারবে ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। দর্শক, কোরি উপত্যকায় মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার লক্ষ্যে সিউলের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয় জং শনিবার কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন জুড়ে তাণ্ডবের পর ক্রিমিয়ার জ্বালানি ট্যাঙ্কারে হামলা। রুশ দখলকৃত ক্রিমিয়া বন্দরনগরী সেবাস্তোপলের একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রুশ মদতপুষ্ট গভর্নর মিখাইল রাজবজাব টেলিগ্রাম পোস্টে জানান, শনিবার জ্বালানি ভর্তি ট্যাঙ্কারে সম্ভবত ড্রোন হামলা হয়েছে। গত শুক্রবার ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহতের পরে এই ঘটনা ঘটল। স্থানীয় সময় শনিবার 29 এপ্রিল তিনি আরো বলেন, ড্রোন হামলার কারণে জ্বালানির ট্যাঙ্ক আগুনে লেগে থাকতে পারে। আগুনের শিখা 11,000 বর্গফুট এলাকা পর্যন্ত ছড়িয়েছে বলেও জানান রুশ গভর্নর মিখাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিওতে দেখা গেছে বাতাসের কারণে শহরের অনেক জায়গায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে, কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। দমকল বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দাবি করে গভর্নর বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। জ্বালানির পরিমাণ বেশি থাকায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে। ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেনি কেউ। গত 24 ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ক্রিমিয়া সহ রাশিয়ায় বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিয়েভকে দায়ী করে আসছে মস্কো। ইউক্রেনের কাছ থেকে 2014 সালে জোরপূর্বক ক্রিমিয়া ভূখণ্ডকে দখল করে নেয় রাশিয়া। যদি ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে কখনো স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়, তবে যে কোনো মূল্যে ইউক্রেনের অধীনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন দক্ষিণ আফ্রিকায় এলে গ্রেপ্তার হবেন হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সফর করতে পারেন। পুতিনের সম্ভাব্য সফরের খবরে প্রদেশটির এক বিরোধী দলীয় নেতা বলেছেন, রুশ প্রেসিডেন্ট এখানে পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দক্ষিণ আফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টি বা DA এর নেতা অ্যালান ইউয়েন্ডে এই হুঁশিয়ারি দেন পুতিনকে। অ্যালান ইউয়েন্ডে বলেন, পুতিন ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে দেশটিতে অন্যায়ভাবে সামরিক অভিযান চালাচ্ছে, সেখানে নারী ও শিশু সহ নির্বিচারে মানুষ হত্যা করছেন, তিনি প্রতিনিয়ত সেখানে যুদ্ধাপরাধ করছেন। এ কারণে ICC পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবছর আগস্টে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে পুতিনের অংশগ্রহণের কথা রয়েছে। রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই ব্রিক্স জোট গঠিত। দ্বিতীয় মেয়াদ শেষের আগে মারা যেতে পারেন বাইডেন, বললেন নিকি হ্যালি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনো অনেক সময় বাকি, তবে এরই মধ্যে গরম হয়ে উঠতে শুরু করেছে প্রচার পর্ব। রিপাবলিকান দল থেকে নির্বাচনের মনোনয়নের আশা করছেন নিকি হ্যালি। সম্প্রতি তিনি আক্রমণের নিশানা বানিয়েছেন পুনরায় নির্বাচনের ঘোষণা দেয়া জো বাইডেনকে। তিনি দাবি করেছেন, জো বাইডেন আগামী 5 বছরের মধ্যে মারা যাবেন এবং কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মার্কিন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিকি দাবি করেন, যদি যুক্তরাষ্ট্র বাইডেনকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেয় তাহলে মার্কিনীদের বোঝা উচিত যে আসলে প্রেসিডেন্ট হবেন কমলা। এর সমর্থনে নিকি যুক্তি সহকারে বলেন, বাইডেন 86 বছর পর্যন্ত থাকবেন এমনটা আমার মনে হয় না। পাশাপাশি তিনি দাবি করেন, যে সমস্ত রাজনীতিবিদদের বয়স 75 বছরের উপরে তাদের মানসিক স্বাস্থ্য কতটা শক্তিশালী তার প্রমাণ দেওয়া উচিত। উল্লেখ্য, বর্তমানে বাইডেনের বয়স 80 বছর। তার বয়স নিয়ে আগের নির্বাচনে ব্যাপক আলোচনা হয়েছিল। বিভিন্ন জরিপে দেখা গেছে ভোটাররা বাইডেনের উপরে আর ভরসা করতে পারছেন না, আর এর জন্য বয়স্কই দায়ী করছেন তারা। যদিও বাইডেন শিবির প্রেসিডেন্টের বয়স নিয়ে এমন উদ্বেগ নাকচ করে দিয়েছে, হোয়াইট হাউস বাইডেনকে সুস্থ প্রমাণ করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার প্রতিদিনের ট্রাভেল শিডিউল পেশ করা হচ্ছে।
তার জগিং এর ভিডিও আপলোড করা হচ্ছে। মানুষকে বোঝানো হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ ও ফিট। বাইডেন নিজেও তার বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বারণ করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে তিনি ফের একবার 2024 ভোটে দাঁড়াতে চলেছেন। তারই মাঝে বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়েও নানান প্রশ্ন ওঠে। বাইডেনকে টার্গেট করে নিকি বলেন, তিনি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্বলতম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পরমাণু চুক্তির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি কিমের বোনের। কোরীয় উপত্যকায় মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার লক্ষ্যে সিউলের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং শনিবার কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে। তিনি বলেন, শত্রুরা কোরীয় উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে, আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইয়ন সুক ওয়াশিংটন ঘোষণা নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলো। ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্রে সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপত্যকায় মার্কিন যুদ্ধ বিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে। এ সম্পর্কে উত্তর কোরিয়ার নেতার বোন আরো বলেন, এই চুক্তি উত্তর পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরো বেশি বিপদের মধ্যে পড়বে। এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয়। বোমা বর্ষণ থামা না পর্যন্ত আলোচনা নয়, বিবিসিকে জানালো জেনারেল হেমেদতি। সুদানে চলমান রক্তক্ষয়ী লড়াই থামার কোনো আলামত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সুদানে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক বাহিনী আরএসএফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো হেমেদতি। গত কয়েকদিনের লড়াই নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। সুদানের সেনাবাহিনীর সঙ্গে গত কয়েকদিনে বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফ এর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানে ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসএফ এর মধ্যে এই সংঘাত। সার্বিক পরিস্থিতি নিয়ে বিবিসির সঙ্গে আলাপচারিতায় আরএসএফ এর নেতা হেমেদতি বলেন, তিন দিনের যুদ্ধবিরতির মধ্যে সেনাবাহিনী বিরতিহীন বোমা বর্ষণ করে যাচ্ছে। এর জন্য সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাল বুরহানকে দায়ী করে তিনি বলেন, আমরা সুদানকে ধ্বংস করতে চাই না, তবে লড়াই বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ সুদানের মুখোমুখি আলোচনায় বসতে রাজি হয়েছেন জেনারেল বুরহান। সেনা আরএসএফ এর রক্তক্ষয়ী সংঘাত থামাতে কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপের দেশগুলো ব্যাপকভাবে চাপ সৃষ্টি করে আসছে। পাশাপাশি সুদানে থাকা কূটনৈতিক ও বিদেশি নাগরিকদের সরিয়ে নিচ্ছে নিচ নিচ দেশগুলো। ফলে বিবিসির সঙ্গে কথা বলার সময় হেমেদতি আরো বলেন, আলোচনার পথ খোলা ছিল, তার জন্য যুদ্ধবিরতি বজায় রাখা উচিত, শত্রুতা বন্ধ করুন, এরপর আমরা আলোচনা করতে পারি। জেনারেল বুরহানের সঙ্গে কোনো ব্যক্তিগত সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। সুদানে গত 2 সপ্তাহের বেশি সময় লড়াইয়ে 500+ মানুষ নিহত হয়েছেন, আহত হন 4,000-এর বেশি, বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। কাশ্মীরি যোদ্ধাদের মোকাবেলায় হিন্দু মিলিশিয়াদের অস্ত্র দিচ্ছে ভারত। সিভিল সার্জেন্ট সঞ্জিত কুমার সেই 5,000 কাশ্মীরি গ্রামবাসীর মধ্যে একজন, যারা ভারতীয় বাহিনীর দ্বারা সশস্ত্র এবং আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত অল হিন্দু মিলিশিয়া ইউনিটে যোগদান করেছে। হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারত বিরোধী যোদ্ধাদের দমন করার জন্য একটি বিটে চাপিয়ে দেওয়ার কারণে দিল্লির অর্ধ মিলিনিয়র বেশি সৈন্য নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশে স্থায়ীভাবে মোতায়েন দিয়েছে। কর্তৃপক্ষ গত বছর নতুন মিলিশিয়াদের ঘোষণা করেছিল এবং জানুয়ারিতে কুমারের গ্রামে একটি মারাত্মক হামলা তাকে সাইন আপ করতে প্ররোচিত করেছিল। বিদ্যুৎ বিভাগের 32 বছর বয়সী মিউনিসিপাল কর্মী বলেন, আক্রমণে আমরা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। নিজেকে হিন্দু বিশ্ববাসীর সদস্য হিসেবে চিহ্নিত করার জন্য তার কপালে জাফরান রঙের তিলক পরা। কুমার বলেছিলেন যে তিনি তার বাড়ি রক্ষা করতে প্রস্তুত এবং সক্ষম, যে কেউ আমাদের জাতির সাথে বিশ্বাসঘাতক হবে তারাই আমার টার্গেট। তিনি যোগ করেছেন, শুধু একটি সম্প্রদায়, ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডে স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে স্বাধীনতা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে, যে লড়াইয়ে হাজার হাজার প্রাণ গেছে। নতুন মিলিশিয়া ইউনিট গ্রাম প্রতিরক্ষা রক্ষী হিসেবে পরিচিত। গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশ অফিসার এবং হিন্দু বাসিন্দাদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে উন্মোচন করা হয়েছিল। এই স্কিমটি অঞ্চলে হিন্দু বাসিন্দাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, কিন্তু মুসলিম গ্রামবাসীরা উদ্বিগ্ন যে মিলিশিয়া অধিকৃত কাশ্মীরের সমস্যাকে আরো বাড়িয়ে দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক ধানগড়িতে বসবাস করে একজন বয়স্ক মুসলিম বলেন, আমার উদ্বেগের বিষয় হলো যেভাবে অস্ত্র এখন শুধুমাত্র একটি সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হচ্ছে, এখন তরুণদের হাতে অস্ত্রের ছড়াছড়ি, এটা আমাদের জন্য ভালো নয়। আমি একটা ক্রমবর্ধমান উত্তেজনা অনুভব করছি।
অবিরাম সতর্ক অবস্থা। একজন ভারতীয় আধাসামরিক কর্মকর্তা বলেছেন যে সদ্য সশস্ত্র গ্রামবাসীর এমন অবিরাম সতর্ক অবস্থায় ছিল যে তার ইউনিট তাদের রাতে টহল দেওয়ার আগে তাদের জানিয়েছিল যাতে তারা ভুলবশত কাশ্মীরের যোদ্ধাদের জন্য ভুল না করে এবং তাদের উপর গুলি চালায়। ভারতের তথ্য মন্ত্রণালয়ের কাঞ্চন গুপ্তা বলেছেন, উদ্দেশ্য হলো প্রতিরক্ষা লাইন তৈরি করা, আক্রমণের লাইন নয়। 1990 দশকের মাঝামাঝি ভারত যখন ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের শীর্ষে ছিল, তখন প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে ভারত প্রথম একটি বেসামরিক মিলিশিয়া বাহিনী তৈরি করেছিল। কিশোর কিশোরীদের সহ প্রায় 25,000 পুরুষ ও মহিলাকে অস্ত্র দেওয়া হয়েছিল এবং জম্মু অঞ্চলে গ্রাম প্রতিরক্ষা কমিটিতে সংগঠিত করা হয়েছিল। অধিকার গোষ্ঠীগুলি কমিটির সদস্যদেরকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতার জন্য অভিযুক্ত করেছে। হত্যা, ধর্ষণ এবং চাঁদাবাজির অন্তত 210 মামলার বিচার করা হয়েছে, যেটি মিলিশিয়াদের উপর দোষী সাব্যস্ত হয়েছে। সরকারি রেকর্ড দেখায় যদিও 2% কম আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। লেবাননের বিদ্যুৎ সংকটের সমাধান করে দিতে পারবে ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে লেবাননের বিদ্যুৎ সংকটের সমাধান করে দিতে পারবে। লেবানন সফররত আমির আবদুল্লাহিয়ান শুক্রবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, 3 দিনের বৈরুত সফরে তিনি লেবাননের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একথা জানিয়েছেন এবং এ ব্যাপারে যৌথ সহযোগিতার জন্য একটি সমঝোতা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, সেটি নিয়ে শঙ্কা থাকা স্বাভাবিক। তবে আপনাদের জানা উচিত, ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এরই মধ্যে ব্যর্থ হয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরানের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরাকের মতো দেশগুলোতে বিদ্যুৎ ও তেল রপ্তানি করে যাচ্ছে তেহরান। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সহযোগিতা হলে ইরান ও লেবানন উভয় দেশ ব্যবসায়িক দিক দিয়ে লাভবান হবে এবং তা লেবাননের জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাবে। তেহরান ও বৈরুত এরকম একটি সহযোগিতা নিয়ে কাজ করছে বলে জানান ইরানের শীর্ষ কূটনৈতিক। লেবাননে বেশ কিছুদিন ধরে বিদ্যুতের সংকট চলছে, ভয়াবহ লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত এবং ব্যবসা বাণিজ্যের গতি মন্থর হয়ে পড়েছে। 2019 থেকে অর্থনৈতিক সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানি করতে পারছে না দেশটি। গত বছর হিজবুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সিরিয়ার মাধ্যমে লেবাননে জ্বালানি সরবরাহ করেছিল ইরান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।